ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্বাদু কিচেন। সামনেই রাখি বন্ধন, আর ভাই বোনের সম্পর্ক ঠিক ফুলের মতোই পবিত্র। সেই কথা মাথায় রেখেই আমি বানিয়ে নিচ্ছি ফুল মিষ্টি, আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তাই আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের কাছে এটা কিন্তু প্যাক করে পাঠিয়ে দিতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। আমি এখানে অর্ধেক নারকেল কোড়ানো নিয়েছি, তার ভিতরে আমি যতটা নারকেল কোড়ানো নিয়েছি তার অর্ধেক চিনি, আর অল্প একটু মরিচ গুঁড়ো করে নিলাম, সামান্য নুন, আর দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে চিনি ব্যবহার করেছি, চিনিটা কিন্তু বেশ মোটা দানার চিনি। এখানে কিন্তু এরকম মোটা মোটা দানা চিনি ব্যবহার করতে হবে। দেখুন, মেখে নিয়েছি, এর ভিতর থেকে যেন হালকা একটু জলীয় ভাব আসছে। এবার সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এর ভিতরে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। এখানে প্রথমে দু চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার সমস্তটা একসাথে ভালো করে আমি মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এখানে ময়দার ব্যবহার করব, চালের গুঁড়ো আর দেব না। এখানে আমি আরও 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নেব। ঠিক ময়দার ডোয়ের মতো কিন্তু এটা শক্ত শক্ত হবে, যাতে এটা দিয়ে খুব সহজেই সমস্ত কিছু বানিয়ে নেওয়া যায়। দেখুন, এবার এর বাইন্ডিংটাও খুব সুন্দর হয়েছে। হাত দিয়ে এভাবে দলা করলে এটা দলা হচ্ছে। এর ভিতরে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা কিন্তু একদম শেষের দিকেই দিতে হবে। এবার হাতে একটু ময়দা মাখিয়ে নিলাম। নারকেলের এই ডো থেকে অল্প একটু তুলে নিয়েছি, এবার ভিতরে একটু গর্ত করে তার ভিতরে একটা কিশমিশ আমি পুর দিয়ে দিলাম, দিয়ে এটাকে দুই হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। সাইডগুলো একটু ঠিক করে নিলাম। এইবার একটা চামচ এবং একটা পেন দিয়েই আমি খুব সুন্দর ফুল বানিয়ে দেখাবো। প্রথমে চামচের পিছন দিয়ে এইভাবে আমি ধারগুলো কেটে কেটে নিলাম, আর পেনের পিছনটা দিয়ে এভাবে গর্ত করে নিয়ে ফুলের মাঝখানটা দিয়ে নিলাম। এইবারে ফুলের ওপরে এই দাগগুলো বোঝার জন্য চামচের সাহায্যে জাস্ট এভাবে এরকম একটু দাগ দাগ দিয়ে নিলাম। আরও একটা গোল করে নিয়েছি, এর ভিতরে আমি একটা কাজু বাদাম পুর দিলাম। ভিতরে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস পুর দিতে পারেন, কাজু, কিশমিশ, আমন্ড, যা ইচ্ছা। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দেখালাম। সেম একইভাবে ধারগুলো এভাবে সমান করে নিয়েছি, তারপর চামচের সাহায্যে আবারও এভাবে আমি কেটে দিচ্ছি। তবে কাজু বাদাম কিন্তু অর্ধেক করেই পুর দিতে হবে, একটা কাজু বাদাম দিলে কিন্তু ভিতরটা মোটা হয়ে যাবে। আর চামচের সাহায্যে এভাবে 5টা দাগ করে 5টা পাপড়ি করে নিয়েছি। দেখুন, এইভাবে সমস্তটা আমি করে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম করে নিলাম, তেলটা হালকা গরম হবে সে মতো অবস্থায় আমি কিন্তু এই ফুলগুলো দিয়ে দেব। যেহেতু এতে নারকেল দেওয়া এবং মোটা চিনি দিয়েছি, চিনিগুলো কিন্তু ওপরে ভেসে থাকবে এবং সেই জন্য এটা খুব সহজেই লাল হয়ে যাবে। দেখুন, কড়াইতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা লাল হয়ে যাচ্ছে। তাই লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে মোটা চিনি ব্যবহার করেছি, কারণ চিনিগুলো কিন্তু এই মিষ্টির গায়ে আটকে থাকবে, যার জন্য এই মিষ্টির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটাই এই মিষ্টির বিশেষত্ব। তো যে মিষ্টিগুলো লালচে হয়ে আসছে সেগুলো আমি একটি একটি করে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত মিষ্টি ভেজে নিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা বাইরে থেকে কতটা শক্ত এবং ভিতরটা কিন্তু জুসি। এই মিষ্টির গায়ে চিনিগুলো আটকে আছে, আবার কখনো এটা গোলে ট্রান্সপারেন্ট হয়ে মিষ্টিটাকে একটা খুব সুন্দর গর্জাস লুক দিয়েছে। এটা 5 থেকে 6 দিন ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে। মিষ্টিগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। এবার একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা ভিতর থেকে কতটা জুসি